বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি খুবই সাধারণ একটা রান্না করব, কিন্তু অনেক মজার, যেটা আমরা রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারি। ছোলার ডাল দিয়ে মুরগির যে হাড় থাকে সেই হাড়গুড় দিয়ে আমি রান্না করেছি। তো ছোলাটাকে আমি ছোলার ডালটাকে আমি ধুয়ে প্রেশার কুকারে নিয়ে নিয়েছি। তার সাথে আমি ছোট ছোট করে আলুকে কেটে নিয়েছি এবং গাজরকে ছোট করে কেটে নিয়েছি, সেটা অ্যাড করে দিচ্ছি। এবং মুরগির যে হাড়, বিভিন্ন রকমের হাড় আপনি চাইলে যে কোনো রকমের হাড়ই দিতে পারবেন, সেটা আমি অ্যাড করে নিয়েছি। আলু, গাজর এবং ছোলার ডালের সাথে একে একে সব ইনগ্রেডিয়েন্টসগুলো আমি অ্যাড করে নিব এখন বন্ধুরা। আমি যে পেস্ট করা টমেটো থাকে সেই পেস্ট করা টমেটো থেকে টমেটো পেস্ট দিয়ে দিয়েছি, আদা বাটা দিয়ে দিয়েছি, রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি টমেটোকে পেস্ট করে দিয়েছি, আপনারা চাইলে ছোটো ছোটো করেও দিতে পারবেন। পরবর্তীতে আমি টমেটো আবার অ্যাড করব, তখন আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে পারবেন। পেঁয়াজ বাটা দিয়েছি বন্ধুরা, এবং কিছুটা পরিমাণে কুচো পেঁয়াজ পেঁয়াজকে দিয়ে দিয়েছি আমি কুচি করা। সামান্য পরিমাণে সয়া সস দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা। এটা আজকে আমি প্রেশার কুকারে রান্না করব। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, ধনের গুঁড়া দিয়ে দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি, কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি আমি। সবগুলো ইনগ্রেডিয়েন্টসকে আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি বন্ধুরা একটা কাঠির সাহায্যে। তো বন্ধুরা, আমি তেলটা আবার দিব এবং প্রেশার কুকার আমি আবার বাগাত দিব। তো এই জন্য আপনারা আমার সাথেই থাকবেন, আমার সম্পূর্ণ রেসিপিটা দেখবেন আশা করি। পানি দিয়ে দিচ্ছি বন্ধুরা, যতটুকু পরিমাণে আপনি ঝোলটা রাখবেন ততটুকুই পানিটা দিয়ে দিবেন। তো এখন আমি চুলায় বসিয়ে দিব, তার আগে আমি তেজপাতাটা অ্যাড করে নিচ্ছি। তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, এলাচগুলো দিয়ে দিয়েছি আমি। একটু নেড়ে ছেড়ে নিচ্ছি, তার সাথে আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি দুইটা, এবং ডাকনাটা লাগিয়ে দিয়েছি, একটা সিটি দিয়েই বন্ধ করে দিয়েছি বন্ধুরা। এখন আমি বাগার দিয়ে দিচ্ছি, কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি তেলের মধ্যে, পেঁয়াজটা একটু বেরেস্তা আকারে হয়ে আসলে আমি ডালগুলো অ্যাড করে নিব প্রেশার কুকার থেকে। এই যে প্রেশার কুকার থেকে আমি চামচ দিয়ে দিয়ে ডালগুলো অ্যাড করে নিচ্ছি বন্ধুরা। এই যে প্রেশার কুকার থেকে ঢেলে দিচ্ছি সরাসরি, খুবই সহজভাবে একটা সিটি দিলেই বন্ধ করে দিবেন চুলাটা। এভাবে বাগাত দিলে ডালটা খেতে অনেক বেশি মজার হয়। তো বন্ধুরা, আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। কমেন্ট করে জানাবেন বন্ধুরা কেমন হয়েছে, এবং শেয়ার করবেন ফ্যামিলি, ফ্রেন্ডস এবং রিলেটিভদের সাথে। তো বন্ধুরা, আমি আর কী কী অ্যাড করছি আপনাদের বলে দিচ্ছি। একটু টালা করা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি উপর দিয়ে, আর ধনে পাতা, টমেটো, টমেটোকে আমি দিয়ে দিচ্ছি, ধনে পাতা দিয়েছি। একটু রেখে এই যে দু চার মিনিট রাখলে আমার ডালটা রেডি হয়ে গিয়েছে বন্ধুরা। খুব সহজে আমি প্রেশার কুকার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে 5-10 মিনিটের মধ্যে আপনি রান্নাটা কমপ্লিট করতে পারবেন। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ততক্ষণের জন্য আল্লাহ।